করোনা পরিস্থিতির জেরে টান পড়েছে সাধারণ মানুষের পকেটে, তার ওপর লাগাম ছাড়া আলুর দাম। সেই বিষয় আলোচনার জন্য শুক্রবার বৈঠকে বসেন ব্যবসায়ী সংগঠনগুলির সঙ্গে রাজ্য প্রশাসনের আধিকারিকরা। সেইখানেই জানিয়ে দেওয়া হয় পাইকারি বাজারে আলুর দাম প্রতি কেজি 22 টাকার বেশি নেওয়া যাবে না, এমনই নির্দেশ দেয় রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।